ছোট্ট একটা ব্যাপার নিয়ে ওটাকে তুমি টানতে 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 পুরো শেষ করে ফেলছো। প্রবলেমটা কি তোমার? কাম অন ম্যান, আর দেখা করছি আমি, আর কিছু তো করি নাই, দেখা করছি তো, এটা কি হয়েছে, কি প্রবলেম আমি বুঝি না। তুমি এরকম মানে প্রত্যেকটা কথায় তোমার এত রিয়েক্ট করতে হবে, প্রত্যেকটা কথায় ঝগড়া করতে হবে। তুমি ঝগড়া ছাড়া কি সোশ্যালি নর্মালি থাকতে পারো না? একটা মানুষের সাথে ডিসেন্ট কনভারসেশন করতে পারো না? আমি আর পারতেছি না, তোমাকে আমি বলতেছি তো, তাই না? হ্যাঁ, তো এত বানানোর তো দরকার নেই ব্যাপারটা। আচ্ছা তুমি চিল্লাও না, প্লিজ চিল্লাও না, ঠিক আছে? আমার আর সহ্য হইতেছে না, আর ভাল লাগতেছে না আমার, একটা ডিসিশনের টাইম চলে আসছে, ঠিক আছে? ডিসিশন বা সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেই সিদ্ধান্তগুলোই আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে দেবে। এই যে আমি এখানে বসে আছি, এটাও আমার জীবনে নেওয়া সিদ্ধান্তগুলোর ফলাফল, তাই খুব সাবধান। ভাই আমি এমনিতে গার্লফ্রেন্ড নিয়ে প্যারার মধ্যে আছি, আপনার ঝামেলা করেন না, আমি আপনার চিনি, জ্ঞান দিতে আসছেন কেন? সিদ্ধান্তগুলো খুব ভেবে চিন্তে নেওয়া উচিত, এভাবে গরম মাথায় বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সেটার ফলাফল অলওয়েজ খারাপ হয়। ছোট একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে পুরো চেঞ্জ করে দিতে পারে, কারণ ইট ইজ অলওয়েজ দ্য স্মল থিংস দ্যাট ম্যাটার, দেয়ার ইজ নাথিং বিগ। আমার জীবনের গল্পগুলো শুনলে হয়তো বা আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। ভাই আমি কোনো গল্প শুনতে চাইতেছি না, আমি খুবই মেন্টালি ডিস্টার্ব, আই নিড বেশি না, এক বছর আগের কথা, আমি আর নীলা আমাদের বেশিরভাগ সময় কাটাতাম শান্তি গাছের নিচে। গাছটির এই অদ্ভুত নাম সে নিজেই দিয়েছিল। নামকরণের সার্থকতা যখনই জিজ্ঞেস করতাম ও কিছুই বলতো না, শুধুই হাসত। প্রতিদিন ভার্সিটির ক্লাস শেষ করে আমরা সেই শান্তি গাছটির নিচে গিয়ে বসতাম। নীলার কবিতা খুব পছন্দ, আর আমার কবিতা আবৃত্তি তার আরো বেশি পছন্দ ছিল। কি অদ্ভুত সময় ছিল সেগুলো, প্রতিদিন শান্তি গাছের নিচে সৃষ্টি হতো ভালোবাসা, কোনো লাভ ক্ষতি দেনা পাওনা ছাড়া সত্যিকারের ভালোবাসা। সাবধান নীলা, আশেপাশে তো কেউ নেই, আমি তোমাকে কোলে করে গাছ পর্যন্ত নিয়ে যাই, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে তো, কেউ দেখবে না। জন্মের পর থেকে আমার পায়ে এই সমস্যা, এতদিন কোথায় ছিলে? তখন আসুনি কেন কোলে নিতে? শোনো, এইসব রোমিও মার্কা কথা আমার সাথে আর বলবো না, আর যদি বলো তোমার ঠ্যাংয়ের অবস্থা ভেঙে আমার মতো করে দেবো। তাহলে তো ভালোই হবে, সবাই আমাদেরকে খোরা দম্পতি বলে ডাকবে, ভালো হবে না? আরে আমি তো ফান করতেছিলাম, সরি। শাহেদ, পঙ্গু তো ফান না, এটা একটা অভিশাপ। একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে উত্তর দেবে? তুমি আমাকে সত্যি ভালোবাসো তো, নাকি করুণা করো? প্রকৃতির সবটুকু রং তোমার মাঝে আছে বলেই প্রকৃতিকে ভালোবেসেছি, বাতাসে তোমার চুলের গন্ধ পাবো বলে বাতাসের ঘ্রাণ নিয়েছি, জীবনে তোমাকে পাবো বলে জীবনকে ভালোবেসেছি। বৃষ্টি আর হবে না, দিল ফিরে আসবে না আর, রাত্রির পর পাখি সে গেছে ওরে জীবনের মধ্যান্তরে, বেশ যা হয়েছে বেশ, তুই ছিলি যখন ঘিরে আমার মন, তোরই ছোঁয়ায় সুখে ছিল জীবন, তুই আমার সাথে চল ডুবে সাগর অতল,
মুছে চোখের জল হাসিয়ে রে দেব ক্ষণ তুই আমার সাথে চল। দূর ওই দেশে খুব চেনা নতুন বেশে ডাকছি সময় তুই আজ নিয়ে এক রাজকন্যা সাজ রাজকন্যে তোর আবেশ ভালোবাসার নতুন এক দেশ পারবই ছুতে কি এখন শুধু একটা কথা শোন তুই চিনি যখন তুমি আমাকে কতটুকু ভালোবাসো অনেক অনেক মানে কতটুকু এই যে এখানে পরিমাপ করে বলো এইখানে কিভাবে এক দুই তিন চার কোনটা আচ্ছা এতটুকু এতটুকু পুরোটার মধ্যে জাস্ট এতটুকু হ্যাঁ সামান্য এতটুকু ভালোবাসো আচ্ছা ঠিক আছে এতটুকু চলবে কেমনে চলবে তাও তো পুরোটা হলো না দূর আমি চলেই যাই পুরোটুকু ভালোবাসি সত্যি আই লাভ ইউ টু 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 বেশ কেটে যাচ্ছিল আমার আর নীলার দিনগুলো আমরা একে অপরের অপূর্ণতাগুলো ভালোবাসা দিয়ে পূরণ করতাম সব কিছু ঘটছিল খুব সুন্দর একটা স্বপ্নের মতো কিন্তু আমি কোথায় যেন পড়েছিলাম প্রকৃতি কখনো অ্যাবসুলুট বিউটি সহ্য করতে পারে না হয়তো সেজন্যই আমাদের জীবনে আসে প্রিমা শোনো না সরি কি তোমার হ্যালো শাহিদ কেমন আছো নীলা কাম অন তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো শাহিদকে প্রপোজ করেছি বলে আসলে শাহিদ আমি অনেক হ্যাপি আমি মনে করি তুমি অনেক লাকি যে নীলার মতো একটা ভালো মেয়ে পেয়েছো আমি আমি অবশ্য চাই তোমরা একসাথে থাকো ওকে আসি তাহলে বাই আল্লাহ কবে যে এই মেয়েটার মাথায় বুদ্ধি দিবে চলো কি তুমি থাকলে আমার না লেখা সাদা পৃষ্ঠাগুলো কবিতা হয়ে যায় আর আমি হয়ে যাই কবি তুমি আছো বলে কবিতা আমার আটকে নেই শুকনো চড়ায় সে সৃষ্টির বীজ বুনে যায় আর আমি রৌদ্রের ঢেউয়ের মতো উষ্ণ হয়ে উঠি আচ্ছা শাহিদ ওই ইলিয়টের কবিতাটা বলো না কোনটা ওই যে যেখানে দুজন প্রেমিক প্রেমিকা স্বপ্নে নানান দেশ ভ্রমণ করছে তারা সেই স্বপ্ন থেকে জাগতে চান সেইটা Let us go then, you and I, when the evening is spread out against the sky, like a patient etherized up on a table. Let us go. Through certain half-deserted streets,
the muttering retreats of restless night in one-night cheap hotels and sawdust restaurants with oyster shells. Streets that follow like a tedious argument of insidious intent to lead you to an overwhelming question. Oh, do not ask, what is it? Let us go and make our visit. We have lingered in the chambers of the sea by seagulls covered with seaweed red and brown till human voices wake us and we drown. Till human voices wake us and we drown. শাহেদ, আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। প্লিজ তুমি আমার স্বপ্নটা ভেঙে দিও না। পরীক্ষার আগে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে। কি এটা বুঝিনি? এটা তো একবার একটু আগে বুঝালাম তোমাকে। কনসেন্ট্রেশন কোথায় তোমার? সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর
রিমাকে গিয়ে তো অ্যাটলিস্ট জিজ্ঞেস করতে পারো ও কেমন আছে, এটা ভদ্রতা। তোমার কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে না। আচ্ছা বাবা, কালকের ব্যাপারটা নিয়ে কি তুমি এখন আমার উপর রাগ করে আছো? হ্যাঁ দেখো, তখন আমার কী করার ছিল বলো? আর ওই অবস্থায় কাউকে একা ফেলে রেখে আসা যায়? আমাকে অ্যাটলিস্ট একটা ফোন করতে পারতে, করোনি। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আমার কান ধরতেছি, আমার অনেক বড় ভুল হয়েছে, সরি। আচ্ছা কান ধরে উঠবস করবো? আচ্ছা যাও, কান ধরে উঠবস করতেছি, তাও যদি তোমার রাগ লাগবে। রিমার জন্মদিনে সে আমাকে খুব করে ইনসিস্ট করছিল তার বাসায় যাবার জন্য। জন্মদিনে নাকি তার একমাত্র চাওয়া আমার সাথে কিছু একলা সময় কাটানো। রিমার কথার হিডেন মিনিং আমি বুঝতে পারছিলাম, কিন্তু হ্যালো শাহিদ, কালকে আসছো তো? আমি কিন্তু তোমার জন্য সব প্রিপারেশন করে রেখেছি। বার্থডেটা আমার, কিন্তু কালকে গিফট পাবে তুমি। রিমা, আমি আসতে পারবো না। কেন? সত্যি বলতে নীলা, তোমার আমার মেলামেশ একদম পছন্দ করে না। আর ও যদি জানতে পারে ও খুব কষ্ট পাবে, আমি পারবো না। নীলার জানতে হবে কেন? ও তো তোমাকে সারা জীবনের জন্য পাবে। আমি কি তোমাকে একটা দিনের জন্যও পাবো না? আমার কি সেই যোগ্যতাও নেই? আমিও তোমাকে ভালোবাসি শাহিদ। প্লিজ আমাকে না করো না, আমি আমার বার্থডেতে একটা জিনিস তোমার কাছে চাচ্ছি। প্লিজ ফর গড সেক, তুমি আমাকে না করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি শাহিদ। আপনি বিবি হাওয়ার গল্প শুনেছেন? বিবি হাওয়া? হ্যাঁ শুনেছি, গন্ধম ফল খাওয়ার গল্প তো। কিন্তু আপনার গল্পের সাথে বিবি হাওয়ার সম্পর্ক কি? আচ্ছা ভাই বাদ দেন, আপনি আপনার স্টোরিটা বলেন। গন্ধম ফল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিবি হাওয়া সেটা খেয়েছিলেন। সৃষ্টির আদিলগ্ন থেকেই মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি তীব্র আকর্ষণ। আর আমি মানব সন্তান হয়ে সে নিষিদ্ধ আকর্ষণ কিভাবে উপেক্ষা করতে পারি?
আপনি তাহলে রিমার বাসায় যান নাই সেই দিন? থ্যাংক গড ম্যান, আপনি গেলে নীলাকে বাঁচাতে পারতেন না। আচ্ছা নীলা এখন কোথায়? ওনার জন্যই তো অপেক্ষা করছি এতক্ষণ যাবৎ। উনি আসবেন, আমরা দেখা করব, সমস্যা নাই, নর্মালি একটু লেট করেই আসে। আচ্ছা ভাই, আম রিয়েলি সরি, আমি প্রথম থেকে আপনার সাথে অনেক রুড বিহেভ করছি। আর থ্যাংকস, আপনার স্টোরিটা আজকে যদি না শুনতাম হয়তো আমি ডেফিনেটলি ভুল ডিসিশন নিয়ে ফেলতাম। আমার এখন যেতে হবে ভাই, আমার এখন ওর কাছে যেতে হবে। বেস্ট অফ লাক। ও আর আজকে ভাবির সাথে দেখা হলো না, কিন্তু নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ, আর সেদিন আমার উনিও থাকবে। আপনার আসতে তো দেরি হলো কেন? আমি তো এসেছি অনেক আগে, আপনি এত সুন্দর করে গল্প বলছিলেন, আপনাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করছিল না। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে তো সবসময় সুন্দর লাগে। একটা কবিতা শুনবা? আজকে কোনটা শোনাবা? চলো। দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম, টাইম ফর ইউ অ্যান্ড টাইম ফর মি, and time yet for 100 indecisions, and for 100 visions and revisions, before the taking of a toast and tea, we have lingered in the chambers of the sea, by seagulls covered with seaweed, red and brown, till human voices wake us, and we drown, till human voices wake us, and we drown. সেদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেছিল, কেন আমাকে তুমি মিথ্যে গল্প বলাও? যেন আর কখনো কারো দেরি না হয়। হ্যাঁ
I'm sorry. ধর, এতক্ষণ ধরে কথা বললাম, ভাইয়ের নাম্বারই তো নেওয়া হলো। এ ভাই, ওই ভাই, কারে ডাকেন? এত পাগল, প্রতিদিন এক জায়গা ঘুরে আয়া কার লগে জানি কথা কয়, একে একে কথা কয়, কি অকালে লোকটা পাগল হয়ে গেল। তার ছাড়া মন হাসে না।